ইন্দোনেশিয়া এরকম ফার্ম বাগান প্রচুর পরিমাণ আছে, এখন আপনারা বলবেন ভাই তাহলে ইন্দোনেশিয়া যদি ফার্ম বাগান থাকে তাহলে ইন্দোনেশিয়ার মানুষ কেন মালয়েশিয়াতে এসে, এটাও একটা কথা। যদি প্রবাসীদের হাত মুখ ধুইতে হয় তাহলে এসব খালে এসে কিন্তু প্রবাসীরা হাত মুখ ধোয়, কেন এসব খালের পানি কিন্তু ঝর্ণার পানি। এই যে প্রবাসী ভাই বাংলা আজকে কাজ করে ফেলছে শেষ, এখন জিরাইবে। অনেক ভাইবাদার আমাকে প্রশ্ন করেন, ভাই কন্ট্রাকে যারা ফার্ম বাগানে ফল কাটে তাদের প্রতিদিন কয়শো করে ফল কাটতে হয়। আজকে কিন্তু আমি এই প্রবাসী ভাইকে বলবো কত ফল কাটছে, যেহেতু কাজ শেষ এখন বাসায় চলে যাবে, একদিনে কয়শো করে ফল কাটে। আর দেখেন এইসব গাছে ফার্ম ফল কাটছে, আমি দেখাই। এই যে ফার্ম ফল প্রতি লাইনে লাইনে কিন্তু ফার্ম ফল করে রাখছে। আমি আরও যদি আপনাদেরকে সহজভাবে দেখাই সেটি হলো এই যে আমার কাছে দেখেন ফার্ম ফল, আমি একটু জুম করে দেখাই আপনারা দেখেন, দেখেন কি পরিমাণ ফার্ম। আমি এখন জিজ্ঞাসা করি এইসব প্রবাসী ভাইকে একদিনে কতটি করে ফার্ম ফল কাটে। আবাং তো কামু ইনিকে যা বরুন দর্শক, আমি তাকে বলছি এই কাজটা কিভাবে করে, মানে বেসিকে করে নাকি কন্ট্রাকে করে, সে বলছে বুরন মানে কন্ট্রাকে কাজটা করে। সেটি হলো কাওয়ান ইউকের যে হারি হারি কা ইনি দর্শক, আমি তাকে বললাম মানে সে কি প্রতিদিনই এই কাজ করে, সে বলছে হ্যাঁ প্রতিদিনই আমি এইসব কাজ করি, ফল কাটার কাজ করি। কামু ওই তো ছাতু বলান ব্রাপা হারি তো পুকু টিঙ্গি কাটিং ব্রাপা হারি ইনি পুকু গেছিল তারা কিন্তু ফার্ম বাগানে কন্ট্রাকে ফার্ম ফল কাটে। সেটি হলো কি বড় ফার্ম বাগানে ফল কাটতে হয়, মানে বড় গাছে 15 দিন মাসের, আর ছোট ফার্ম বাগানে এই যে গাছগুলা দেখতেছেন এসব গাছে কিন্তু 15 দিন কাটতে হয়, মিলেমিশে কিন্তু কাজ করতে হয়। আর এক একটা স্টেটের ভিতরে ছোটো ফার্ম বাগান থাকে এবং বড় ফার্ম বাগান থাকে, মানে ছোটো গাছ বড় গাছ মিলেমিশে থাকে। ইনিকের যা হারি হারি কাটিং পতং ব্রাপা তারপর ছাতু হারি দর্শক, মানে কোনো দিন কাটে 600, কোনো দিন কাটে 500 উপরে, কোনো দিন 700 উপরে, কোনো দিন 400, কোনো দিন 300, এটা হলো কাজের উপর ডিপেন্ড করে। যেই বলক যেদিন ফল থাকবে সেদিনে কিন্তু এত পরিমাণ কাটা হয়। আজকের এই বলকে প্রচুর পরিমাণ ফল, সে বললো আজকে 500 উপরে ফার্ম ফল কাটছে। তাহলে আপনারা বুঝতে পারছেন কী পরিমাণ ফার্ম ফল, আমি আপনাদেরকে দেখাবো একটু পরে। আর এই যে এইসব কাজ করে পাহাদ এবং লোডিং, আর আমি এখন আপনাদেরকে যদি দেখাই কাঁচা ফলগুলো কীভাবে হয়, দেখেন এইগুলো হলো ফাঁকা ফার্ম ফল, এগুলো কিন্তু কাটা হয়ে গেছে অলরেডি। আর যেগুলো গাছে আছে সেগুলো কিন্তু আরও 15 দিন পরে এসে কাটবে, এগুলো বোধহয় একদম কাঁচা, মানে এগুলো পাখে নাই। আর যেগুলো পাকছে সেগুলো কিন্তু কেটে দিছে আর লাইন বাই লাইন ফালে হেঁটে দিছে, পরবর্তীতে ট্র্যাক্টর এসে সেই ট্র্যাক্টর দিয়ে কিন্তু এইসব ফার্ম ফলগুলো তুলে নেবে। এটাই আজকের এই ভিডিওতে আমি আরেকটা জিনিস দেখাবো ফার্ম বাগানের সম্পর্কে, সেটি হলো মালয়েশিয়াতে যে প্রবাসীরা থাকে, ওই যে অনেক ভিডিওতে আমি বলেছিলাম ফার্ম বাগানে যদি পানির পিপাসা পায় এবং যদি পানির মানে কেউ যদি ই করতে হাত মুখ ধুইতে চায়, মালয়েশিয়াতে তো ঘন ঘন টিউবওয়েল নাই বাড়িতে, এখানে কিন্তু টিউবওয়েল আমি দেখেও নাই বাস্তবে নিজের চোখে, সেটি আমি দেখেছি। এই যে আমি কিন্তু খুব শীঘ্রই চলে আসছি, এই দেখেন খাল, এই যে খালগুলো দেখতেছেন, যদি প্রবাসীদের হাত মুখ ধুইতে হয় তাহলে কিন্তু সব খালে এসে কিন্তু প্রবাসীরা হাত মুখ ধোয়, কেন এইসব খালের পানি কিন্তু ঝর্ণার পানি। মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ পাথর আছে, তো পাথরের পাহাড় থাকে, সেই কিন্তু ঝর্ণার পানি দেখেন কত সাদা ফক পাওয়া, এখানে কিন্তু ফ্রেশ পানি, এখানে কিন্তু ভেজাল নাই জানা মতে আর কি। আর আমরা যেখানে থাকি সেখানেও কিন্তু একদম ফ্রেশ পানি কোম্পানি সিস্টেম করে দিছে, একটা নল সিস্টেম, একদম ঝর্ণার পানি মানে পাথরের সাথে, সেখান থেকে আসে আমরা সেই পানি খাই, আবার কিনেও খাই, এটা যার যার ব্যক্তিগত। এই দেখেন এখানে কিন্তু রাস্তা, এই রাস্তার পাশে ফলগুলো সাজিয়ে থুয়ে দিছে, মানে ফলগুলো এভাবেই থুয়ে দেয় যারা ফল কাটে। আবার একটি বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করে, যারা ফার্ম বাগানে ফল কাটে তাদের কি পরে ট্র্যাক্টরে ফল তুলতে হয়? না ভাই, এটা যারা ভাবেন ফার্ম বাগানে যারা কন্ট্রাকে ফার্ম ফল কাটে তারা জাস্ট একজনে কাটবে একজনে তলা দিবে, যে কাটবে সে কিন্তু কাটবেই মানে এই গাছগুলোর থেকে ওই যে খন্তি দিয়ে, আর যে তলা দেয় সে কিন্তু গাড়ে, মানে কোনো স্টেটের ট্রলি থাকে, আমাদের এই স্টেটের ট্রলি কেউ ব্যবহার করে না, ট্রলি আছে কেন, একদম ঘন ঘন রাস্তা, এই দেখেন এই পাশেও রাস্তা আবার প্রতি টেরেসে টেরেসে রাস্তা, তাই একটা সাধারণ একটা লোহা জাতীয় একটা জিনিস কাঠির মতো
সেটা আরেকটা জালতাকলি হয়ে যায়। আর ট্রলি যেই স্টেটে থাকে সেই স্টেটে আপনারা মনে করবেন রাস্তাগুলো অনেক দূরে দূরে, তাই ট্রলি ব্যবহার করে থাকে। ট্রলি দিয়ে জাস্ট ফলগুলো রাস্তার ধারে আনে। আর দেখেন আমি কি দিয়ে ফল লোডিং করে সেটাও আমি আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আর এটি হলো ফার্ম ফল। প্রবাসীরা বসে রয়েছে, মানে অনেক কাজ করছে। তো এখানে দুই প্রবাসী ভাই বাংলা, এক প্রবাসী ভাই ইন্দোনেশিয়া। আমরা যারা মালয়েশিয়াতে থাকি, মানে প্রবাসীরা ইন্দোনেশিয়া বাংলা মিলেমিশে কিন্তু কাজ করে থাকি। এখন আলোচনা করতেছে, মানে এখন চলে যাবে, টাইম হয় নাই। তো কন্ট্রাক্টে কাজ করলেও কি মানে একটু রেস্ট নিতেছে আর কি। তারা যে রায় না, মূলত সকালে এসে একদম কাজ স্টার্ট করে জাস্ট পানি খাই, সিগারেট খাই, এই টাইমটাই খালি জিরানির কাজ হয়ে যায়, বাসায় চলে যায়, কেউ কিছু বলবে না। আর যারা বেসিকে কাজ করে, মালয়েশিয়া ভাষা বলা হয় কং, বেসিককে, সে যারা ওই কংয়ে কাজ করে তাদের কিন্তু টাইম টু টাইম কাজ করতে হয়। কি পরিমাণ দেখেন ডালগুলো কাটছে। এসব যারা ফার্ম বাগানে কাজ করে কন্ট্রাক্টে, তাদের কিন্তু বেতন বাড়ানোর প্রচুর পরিমাণ প্রসেস রয়েছে, তাই কিন্তু তারা প্রচুর টাকা বেতন পায়। ইন্দোনেশিয়া এরকম ফার্ম বাগান প্রচুর পরিমাণ আছে। এখন আপনারা বলবেন ভাই তাহলে ইন্দোনেশিয়া যদি ফার্ম বাগান থাকে তাহলে ইন্দোনেশিয়ার মানুষ কেন মালয়েশিয়াতে এসে, এটাও একটা কথা। কিন্তু এটা আমি বলে দিই, আমি প্রবাসী ভাইকে জিজ্ঞেস করেছিলাম আমি এর আগে ভিডিও করার আগে, সেটি হলো ইন্দোনেশিয়াতে ফার্ম ফলের যে কাজটা, ফার্ম বাগানের কাজটার মাঝে মানে টাকা দেয় কম, তাই কিন্তু মালয়েশিয়াতে চলে আসে। যেমন আমরা বাংলাদেশ এবং ইন্ডিয়া পাশাপাশি, মালয়েশিয়া অ্যান্ড ইন্দোনেশিয়া পাশাপাশি রাষ্ট্র, তাই কিন্তু তারা মালয়েশিয়াতে চলে আসে। আর তাও 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 সামা সামা এ তো সানিপ চাকাপসুটা সামা সামা এ তো ইন্দোনেশিয়া বাইনা সাবি তাডা ইন্দোনেশিয়া নো কিরজা ই তো বিগরাং মারি মালয়েশিয়া কিরজা আপা মাসালা সানা মানি ডুইট কুরাং। হ্যাঁ দর্শক সে বললো মানে এখানে ফার্ম বাগানে কাজে টাকা দেয় কম, তাই কিন্তু মালয়েশিয়াতে তারা চলে আসে। এটাই লাইন, প্রত্যেকটি লাইন সোজা, কিন্তু সোজা সোজা গাছ লাগানো। এসব গাছে প্রবাসীরা ফল কাটার কাজ করে। আর এই ফার্ম গাছের ডালগুলো দেখেন কীভাবে সোজা সোজা তুলে দিছে, ডালগুলো এলোমেলো কিন্তু হয় না। যদিও এলোমেলো থাকে তাহলে কিন্তু বেসিকের মানুষ পরবর্তীতে কাজ করে থাকে, মানে তারা বেসিকে কাজ করে কোম্পানিতে। বেসিকের কাজ অনেক ধরনের আছে, আমাদের এই স্টেটে প্রায় অর্ধেক মানুষই বেসিকে কাজ করে, আর কম মানুষই মানে কন্ট্রাক্টে কাজ করে, কন্ট্রাক্টে যারা কাজ করে জাস্ট ফার্ম বাগানের ফল কাটায়। এটাই আমি দেখেছি, আমি যেটা দেখেছি এটাই আমি আপনাদেরকে বলি, বলে দেবার চেষ্টা করি, কেন আপনারা সত্যি জানেন ফার্ম বাগান সম্পর্কে। ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে রাখবেন, পরবর্তী এক ভিডিও পাওয়ার জন্য।